গুড ইভিনিং সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম একটু রেডি হয়েছি আজকে আমি আর আমার যা মানে আমার দিদি আর আমার মেয়ে আমরা তিনজনে একটুখানি বেরোচ্ছি ব্যারাকপুরে তো চলো রেডি হই তো রেডি হতে রেডি হচ্ছি আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস তোমরা লাস্টে দেখতে পাবে আমিও কিন্তু আজকে প্রথমবার দেখলাম শুনেছি অল্প অল্প দেখেছি কিন্তু এতটা যে মারাত্মক এরকম ব্যাপার এই আমি প্রথম দেখলাম তো যাই হোক আমার মেয়ে রেডি হচ্ছে দিদি রেডি হচ্ছে রেডি হয়ে আমরা একটুখানি এবার চলো বেরোবো আমাদের শ্যামনগর থেকে ব্যারাকপুর দুটো অটো করে যাওয়া যায় ট্রেনেও যাওয়া যায় বাট আমরা অটোতে যাব চলো আমরা রেডি হয়ে গেছি এই দেখো মেয়েকে ডাকছি আয় দেখিয়ে দিই আমরা যে তিনজন যাচ্ছি প্রমাণ দেখিয়ে দিই এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে ওর বদির একটা টপ পরে নিয়েছে নিয়ে রেডি হয়ে নিয়েছে এবার মেয়েকে বললাম চল বম রেডি হয়ে গেছে তো আমার মেয়েও জেঠকে ডাকে বম তোর বমের থেকে একটু লিপস্টিক নিয়ে এলো একটু লিপস্টিক দিলাম সময় তো আমার লিপস্টিক দেওয়া হয় না মানে ভালো লাগে না সব সময় তো দিয়ে দেখছি বেশ ভালো লাগছে মাঝে মাঝে কিন্তু নিজেকে একটু সাজুগুজু করতে ভালো লাগে কিন্তু সব সময় দেওয়া হয় না আমার মেয়েকে বলছি ভালো লাগছে আমার যা বলছে যে একটু হালকা হয়ে গেছে একটু ডিপ করে দে তো যাই হোক লিপস্টিকটা দেখছি দারুণ লাগছে এটা আমার জায়েরই লিপস্টিক চলো এইবার রেডি হয়ে গেছি আর এখানে বক বক করলে তোমাদের শেষ মুহূর্তটা দেখতে ভালো লাগবে না এই দেখো এটা আমার দিদি দিদিও রেডি হয়ে গেছে দিদিকে বললাম মুখটাকে একটু হাসো সবাই ভাববে তোমাকে আমি জোর করে এখানে নিয়ে এসেছি যাই হোক চলো আমরা বেরিয়ে পড়ি আর আমাদের বাড়ির পাশেই না একটা মাঠ মানে এই এই যে আমাদের বাড়ি বাড়ির পাশে মাঠে ছেলেগুলো খেলছে মানে ছোটোবেলায় এরকম মাঠে আমার কাকারা ফুটবল খেলতো আমাদের পাড়ার ছেলেরা দেখ এখন তাদের পরবর্তী জেনারেশন ফুটবল খেলছে আর এইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির চলো বেরিয়ে পড়লাম হ্যাঁ এবার আমরা অটো ধরবো অটো ধরে তারপরে শ্যামনগরের থেকে আমরা যাব ব্যারাকপুর তো ব্যারাকপুরে প্রথমে যাব জুডিওতে আর তার আগে চলো আমাদের এই যে সিদ্ধেশ্বরী মা এই মাকে একটু দর্শন করলাম আজকে সিদ্ধেশ্বরী মাকে খুব সুন্দরভাবে দর্শন করলাম আজকে মহরমের ছুটি যেহেতু রাস্তাঘাটে কিন্তু বেশ মানুষের ভিড় আছে আর শহরাঞ্চলে তো উইকেন্ডে মানে ভিড় থাকেই ভালো করে ছবিটা বোঝা যাচ্ছে না যাই হোক মাকে দর্শন করে আমরা ব্যারাকপুরে চলে এসেছি জুডিওতে জুডিওতে এসেছি কারণ আমার মেয়ে কদিন যাবৎ বলছিল মা জুডিওতে না খুব কম দামের জিনিস পাওয়া যায় সত্যিই তাই ব্যারাকপুরে জুডিওতে আমরা এসেছি এসে দেখছি বেশ দুশো টাকা করে এক গেঞ্জিগুলো কিন্তু বেশ ভালো যাই হোক মানে এটা সেটা দেখছি আর অনেক কালেকশান অনেক বেশ ভালো রিজনেবল প্রাইসের মধ্যেই আসছে পাঁচশো ছশোর মধ্যেই আছে হ্যাঁ খুব একটা হাই ফাই দামের মধ্যে নেই কিন্তু বেশ অনেক কালেকশান যাই হোক এটা সেটা দেখার পরে আমার মেয়ের একটা জেগিংস পছন্দ হয়েছে যেটা ওর কালারটা ছিল না ওর বম বললো দেখ না এই কালারটা তো তোর নেই ওই জন্য এই কালারটা তুই নে না বেশ ভালো লাগবে আর দেখো আমি হাই মেয়ে এখান থেকে একটা গেঞ্জি চুজ করলো একটা দুশো টাকা দামের একটা গেঞ্জি চুজ করলো পরে তোমাদেরকে আমি মেয়ের ওই ড্রেসটা দেখিয়ে দেবো তো ট্রায়াল দেওয়ার জন্যে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো ট্রায়াল রুমে এত ভিড় ওই যে বললাম উইকেন্ডে উইকেন্ডেতে মানুষের প্রচুর ভিড় হয়েছে আমি একটা খুব সস্তা জিনিস কিনেছি জানো ঊনপঞ্চাশ টাকায় একটা লিপ বাম কিনেছি বেশ সুন্দর কফি কালারে লিপ বাম কিনেছি আর লিপ বামটা দেখবে সবসময় দেওয়া যায় আমাদের কেনাকাটা হয়ে যেতে আমার দিদি বলল চল একটু চা খাই তো আমরা দুজনে তিনজনে চা খেলাম আর ব্যাপক খেতে চাটা জানো তো জুটিও থেকে বেরিয়েই চাটা খেয়েছি যাই হোক চা খেয়ে এবার বেশ আমরা একটু হাসাহাসি করছি কেন কি আমার ননদ যখন ভিডিওটা দেখবে তখন খুব মিস করবে আমাদেরকে আসলে কী বলতো ননদ তো সবসময় আসতে পারে না আর আমি যখন আসি ওই সবার সাথে যোগাযোগ করে আসা হয় না তো আমরা দুজনে বলছি দেখ লিনাদি যখন দেখবে না লিনাদি খুব মিস করবে আমাদেরকে বলবে এই তোরা একা একা চা খাচ্ছিস এটা কিন্তু বলবে যাই হোক এইবার দেখো ব্যারাকপুরে এটা সুকান্ত সদন আর ব্যারাকপুর স্টেশন আরে দাদা বৌদিতে ভিড় হয়েছে বাবারে বাবা কি ভিড় কি ভিড় ওদিকে দাদা বৌদিতেও ভিড় এই দেখো এদিকে দাদা বৌদিতেও ভিড় আর এই ব্যারাকপুরটাই জানো তো আমি যখন কলেজে পড়তাম তখন আমি এই স্যারের কাছে এখানে পড়তে আসতাম এই সুকান্ত সদন হলের ঠিক অপোজিটে পড়তে আসতাম তো এই ব্যারাকপুরে সে অনেক স্মৃতি মনে পড়ছে যাই হোক আমি দিদি আমার মেয়ে আমরা এসছি একটা দরকারি জিনিস এখানে কিছু ঘরের টুকিটাকি জিনিস কিনতে পছন্দ খুব একটা হলো না সেই জন্য এখান থেকে নেওয়া হলো না কিছু টুকিটেকি জিনিস কিনতে এসেছিলাম মানে ঘরের জিনিস তারপরে পছন্দ যখন হলো না তখন একটুখানি কাপ আর একটু গ্লাস কিনে আমরা চলে এলাম প্রচুর দাম বেড়ে গেছে বাবারে রে বাবা সত্যি কথা এই মানে বাইরে এখন এইসব জিনিস কিনতে বেরোই না তো প্রচুর জিনিসের দাম বেড়ে গেছে কিন্তু খুব ভালো কোয়ালিটি রেখেছে আর এইখানে যত কাচের জিনিসগুলো দেখছো না উফ মনে হচ্ছে সব নিয়ে চলে যাই ঘর সাজানোর জন্যে আর সত্যি গো মানে একটার থেকে একটা চোখ ফেরানো যাচ্ছে না ভীষণ সুন্দর সব পিস থেকে কাপ থেকে তারপরে গ্লাস থেকে ভ্যারাইটিস কাপ আছে মানে যারা বেশ ভ্যারাইটিস কাপে চা খেতে ভালোবাসে তারা কিন্তু এখানে এলে চোখ ফেরাতে পারবেই না এই দেখো এই কাপ স্টিচটা এই কাপ ডিসটা কি সুন্দর না দারুণ সুন্দর হ্যাঁ তারপরে এই যে শোপিস একটা শোপিস রয়েছে শোপিসটা দেখে এত ভালো লেগেছে মানে কাপগুলো তো ভীষণ আর এই শোপিসটা ভীষণ দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে তো যাই হোক এখান থেকে টুকটাক জিনিস কিনে আমরা আবার একটা দোকানে গেলাম একটা টেবিল ম্যাট আমাদের দরকার ছিল কিন্তু পাওয়া গেল না জানো তো একদম স্টক নেই উনি বললো আমার কাছে এখন স্টক নেই পরে আসবেন আর সেরকম করে আর কি নেওয়া হলো না তারপর যখন ফিরে আসছি আমরা এই দেখো এই গলিটাতে আমি পড়তে যেতাম মনে পড়ে গেল তখন আর দেখো এই যে বলেছিলাম না যে এই দৃশ্য আমি কোনো দিনও দেখিনি দেখ বাবার ভক্তরা শরীরবার থেকেই চলে যাচ্ছে প্রথমে দেখো এক একজন এক একটা ড্রেস কেউ কালো ড্রেস কেউ হলুদ ড্রেস কেউ গেরুয়া ড্রেস এই পরে আর আমি এই জিনিসটা না দেখিনি আজকে দেখলাম আমার ব্যারাকপুর প্রত্যেককে প্রায় এখানেই প্রায় আমি আজকে দশ হাজারের ওপরে লোক দেখেছি এই দেখো মানে মানুষ এখান থেকে প্রথমে নাকি যাকে যাবে ভূতে ভূতে কি বলে ভূতনাথ মন্দিরে ভূতনাথ মন্দিরে জল ঢেলে তারপর ওরা শ্যওরাপুলি যাবে শ্যওরাপলি থেকে জল নিয়ে তারকেশ্বর যাবে এই দিদিদের আমরা জিজ্ঞেস করলাম দিদি আপনারা শ্যওরাপুলি থেকে হাঁটবেন বলে হ্যাঁ বাবা সত্যি ভগবানের অশেষ কৃপা না থাকলে কিন্তু শ্যাওড়াপি থেকে তারকেশ্বর হেঁটে যাওয়া যায় না মানে অটোতে টোটোতে কেউ নয় সবাই হেঁটে যাচ্ছে মানে এত আশ্চর্য লেগেছে আমি শুধু এই ব্যারাকপুর স্টেশন এই সুকান্ত সদন অবধি সদ্য বললাম তো দশ হাজারের ওপরে লোক দেখেছি আমরা বাড়ি ফেরার সময় অটোতে করে যখন যাচ্ছি অটোওয়ালা বলছে জানেন এরা কোথা থেকে এসছে সব নদী আর দিক থেকে এসছে আর মানে কি বলবো সত্যি এত বাবার ভক্ত তারা যে কিভাবে নিজেদেরকে এত সুন্দর উৎসাহিত করে যাচ্ছে দেখবার মতন দেখবার মতন তো আমি ভাবলাম এই দৃশ্যটা তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই তো চলো এবার বাড়ি ফিরে যাবো ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি আজকে ব্যারাকপুরের কেনাকাটা করতে এসে অনেক কিছু দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে জিনিসটা আমি আজকে প্রথম দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সত্যিই আশ্চর্য চলো আসবো আবার একটা নতুন ভিডিও নতুন সকাল নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্টস করবে আর যারা নতুন এসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাড়ি ফিরে গেছি চলো টাটা গুড নাইট লাইক কমেন্টস কিন্তু করবে টাটা